আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন মিডিয়া আইটিপসের আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখব বাংলাদেশ রেলওয়ের কি সত্যি আদৌ পরীক্ষা হবে কিনা, সেই সম্পর্কে কোনো নোটিশ রেলওয়েতে প্রকাশ পেয়েছে কিনা। আপনাদের জন্য সুখবর রয়েছে, হ্যাঁ প্রকাশ পেয়েছে। তো আমরা দেখে নিব সেই নোটিশটি কি। চলুন আমরা বাংলাদেশ রেলওয়ে লিখি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে লেখার পর যে তাদের ওয়েবসাইটটি আছে সেখানে আমরা চলে এসেছি। তো ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর একটি শুধুমাত্র আপনাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি চাকরির সকল আপডেট তথ্য সহ প্রাইমারি শিক্ষক নিয়োগের সকল আপডেট তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের বাছাই পরীক্ষার সময়সূচি কেন্দ্রভিত্তিক আসন। তো আমরা বুঝতে পারছেন এইটি আপনাদের যে সহকারী স্টেশন মাস্টার পদের বাছাই পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সচিব। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এই যে পিডিএফ ফাইলটি, এই পিডিএফ ফাইলটির উপর ক্লিক করলেই আপনাদের ডাউনলোড অপশনটি আসবো, ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। আমি ডাউনলোড করছি, তাই আর ডাউনলোড করতে চাই না। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি ডাউনলোড করেছি, ডাউনলোড করার পর এটা ওপেন করতে চাই। তো দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে আপনাদের যে আসন সংখ্যা, কেন্দ্রের নাম, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা। আসন সংখ্যা 6700। এখানে রোল নম্বর দেওয়া আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা। তারপর ঢাকা রেসিডেন্সি মডেল কলেজ, এখানে 3000। তারপর লালমনিরহাট উচ্চ বালিকা বিদ্যালয়, তো এখানেও 2500 দেওয়া আছে। তারপর সরকারি বাংলা কলেজ, এখানেও দেওয়া আছে মিরপুর ঢাকা 5211টা। এরকম অনেকগুলো দেওয়া আছে। আপনারা যারা এই লিঙ্কটি চান আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন যে আপনারা কোন কলেজে অ্যাডমিশন পরীক্ষা নিতে চান। তো তাহলে আমি আপনাদেরকে বলে দেব যে আপনাদের কোন কলেজটি। অবশ্যই লিঙ্কটি চাইলে আপনাদের সুবিধা হবে, তাহলে আপনারা আস্তে আস্তে এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এটা এখন স্কিপ করে বড় মূল কথায় যাই যে কয়টা আপনাদের পরীক্ষা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জরুরি নির্দেশনা দেওয়া আছে পরীক্ষার্থীর, পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষার্থীগণ পরীক্ষা শুরুর ন্যূনতম 30 মিনিট পূর্বে নির্ধারিত পরীক্ষা হলের কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করবে। বিকাল 3 ঘটিকার পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী হল ত্যাগ করতে পারবে না। দেখতে পাচ্ছেন এছাড়াও আছে প্রার্থীর উত্তরপত্র দেওয়া হবে। পরীক্ষার্থীগণ উত্তরপত্রে নিজ নাম, পিতার নাম, নিজ জেলা, রেজিস্ট্রেশন নম্বর এবং পদের নাম কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট বৃত্তগুলো বরাদ্দ করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে পরিদর্শকগণ নির্দেশনা মতে হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে। প্রশ্নপত্রে যে সেট উল্লেখ থাকবে সেই সেট অনুসারে উত্তরপত্রে নির্দিষ্ট গড়ে সেই নম্বর লিখবে এবং সংশ্লিষ্ট বৃত্ত বরাদ্দ করবে। বিষয়টি নিশ্চিত হয়ে পরীক্ষার্থী উত্তরদান শুরু করবেন। পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীগণ নিজ নিজ আসন অবস্থান করবে। পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করবেন। পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করে বুঝে নেওয়ার পর শিক্ষার্থীগণ পরীক্ষা কক্ষ ত্যাগ করবেন। পরীক্ষার্থীগণ প্রশ্নপত্র নিয়ে যেতে পারবেন না। তো বুঝতে পারছেন এখানে যে আপনাদের পরীক্ষার্থীদের পরীক্ষা দিবেন তারা প্রশ্নপত্র হাতে পাবেন না। তারপর 2 নম্বর দেওয়া আছে প্রবেশপত্রের নিচের প্রদত্ত নির্দেশাবলী অতি মনোযোগের সাথে পড়তে এবং তা অনুসরণ করতে হবে। সেখানে কিছু নির্দেশাবলী দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখানে একটি দেওয়া আছে এই পরীক্ষায় 70টি প্রশ্ন থাকবে, পূর্ণমান 70 থাকবে। পরীক্ষার্থীগণ প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 নম্বর অর্থাৎ অর্ধেক নম্বর কাটা যাবে। পরীক্ষার জন্য পূর্ণ সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতি লেখক প্রয়োজন তাদের 3/8/2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন শ্রুতি লেখকদের জন্য বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক ও আহ্বায়ক বিভাগীয় নির্বাচন অথবা পদোন্নতি কমিটি রেলভবন ঢাকা বরাবর আবেদন দাখিল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নির্দেশনাবলী দেওয়া আছে, এগুলো যদি আমি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। আপনি একটু কাইন্ডলি এখান থেকে পড়ে নেবেন, আর কোনো কিছু জানতে ইচ্ছা করলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আল্লাহ হাফেজ।